কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রাম জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। কুড়িগ্রাম জেলার উত্তরে লালমনিরহাট জেলা ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা, দক্ষিণে গাইবান্ধা জেলা, পূর্বে ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলা ও দক্ষিণে শালমারা মানকারচর জেলা এবং পশ্চিমে লালমনিরহাট জেলা ও রংপুর জেলা অবস্থিত। কুড়িগ্রাম জেলার আয়তন 2,296.10 বর্গ কিলোমিটার। জনসংখ্যা রয়েছে 17,82,073 জন, এর মধ্যে পুরুষ রয়েছে 8,96,930 জন, মহিলার সংখ্যা রয়েছে 8,95,143 জন। কুড়িগ্রাম জেলার ইতিহাস এবং নামকরণ। কুড়িগ্রাম জেলার নামকরণের ইতিহাস নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে। এই বিষয়ে প্রশ্নতেদ বা সন্দেহমুক্ত কোনো তথ্য পাওয়া যায়নি, সবই কিংবদন্তি ও প্রচলিত লোকশ্রুতি। তার কিছু কিছু বিষয় সামর্থনযোগ্য মনে হতে পারে। জানা যায়, কোনো এক সময় মহারাজা বিশ্বসিংহ 20টি জেলে পরিবারকে উচ্চশ্রেণীর হিন্দুরূপে স্বীকৃতি দিয়ে এই অঞ্চলে প্রেরণ করেন। এই 20টি পরিবারের আগমনের কাহিনী থেকে কুড়িগ্রাম জেলার নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়। বিলু কবিরের লেখা বাংলাদেশ জেলা নামকরণের ইতিহাস বই থেকে জানা যায়, এখানে তেলজীবী পরিবারের বসতি ছিল বলে এরকম নামকরণ হয়েছে। অন্য আরেকটি লোকশ্রুতি হল রংপুর অর্থাৎ এই অঞ্চল একদা ছিল কুচবিহার রাজ্যের অন্তর্গত। কুচবিহারের বাসিন্দাদের বলা হয় কোচ। এরা তিউর গোষ্ঠী বিশেষ, মাছ ধরে বিক্রি করা তাদের পেশা। সুবিধা বঞ্চিত নিচু শ্রেণীর এই হিন্দু কোচদের 20টি পরিবারকে সেখান থেকে এখানে প্রেরণ করা হয়েছিল বা আনয়ন করা হয়েছিল বসতি স্থাপনের জন্য। ওই 20টি কোচ পরিবারের কারণে কুড়িগ্রাম নামকরণ করা হয়েছে। আবার এমনও জানা যায়, এই গ্রামে কুড়ি বা কুড়ি নামক এক হিন্দু আদিবাসী বসবাস করত বলেই অঞ্চলটির নাম হয় কুড়িগ্রাম। অধাবধি এখানে কুড়ি নামক আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস লক্ষ্য করা যায়। এখনও এই অঞ্চলে কুড়ি হিসেবে গোনার পদ্ধতি চালু রয়েছে। কুড়িগ্রাম জেলার প্রশাসনিক এলাকা সমূহ। কুড়িগ্রাম জেলার মোট আয়তন 2,236.94 বর্গ কিলোমিটার। পৌরসভা রয়েছে 3টি, ইউনিয়ন পরিষদ রয়েছে 72টি এবং গ্রাম রয়েছে 186টি। মোট পাকা রাস্তা রয়েছে 414.92 কিলোমিটার এবং কাঁচা রাস্তা রয়েছে 4,267.56 কিলোমিটার। উপজেলা রয়েছে মোট 9টি। উপজেলাগুলো হলো উলিপুর উপজেলা, কুড়িগ্রাম সদর উপজেলা, চর রাজীবপুর উপজেলা, চিলমারি উপজেলা, নগেশ্বরী উপজেলা, ফুলবাড়ি উপজেলা, ভুরুঙ্গামারী উপজেলা, বাজারহাট উপজেলা, বৌমারী উপজেলা। অর্থনীতি। কুড়িগ্রাম জেলার অর্থনীতি। এই এলাকায় অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এখানকার অর্থকরী ফসলের মধ্যে ধান, গম, আলু, পাট, তামাক, সরিষা, সুপারি, বাঁশ, আখ, ভুট্টা, বাদাম উল্লেখযোগ্য। শিল্প প্রতিষ্ঠান রয়েছে 893টি, তার মধ্যে 4টি বড়, 27টি মধ্যম এবং 862টি কুটির শিল্প। মোট আবাদি জমির পরিমাণ 25,96,008.21 একর। কুড়িগ্রাম জেলার শিক্ষা ব্যবস্থা। কুড়িগ্রাম জেলার শিক্ষার হার শতকরা 56%। তাছাড়া কুড়িগ্রাম জেলার কলেজের সংখ্যা রয়েছে 64টি, হাই স্কুলের সংখ্যা রয়েছে 266টি, মাদ্রাসার সংখ্যা রয়েছে 238টি। কলেজগুলোর মধ্যে রয়েছে কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ, উলিপুর সরকারি কলেজ, ফুলবাড়িয়া জসিমিয়া সরকারি কলেজ, নাগেশ্বরী সরকারি কলেজ, বৌমারি সরকারি কলেজ। কুড়িগ্রাম জেলার কৃতি ব্যক্তিত্বদের মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা আলহাজ শামসুল হক চৌধুরী, যিনি ছিলেন সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখা, সাবেক গভর্নর এবং সাবেক সংসদ সদস্য। তারামন বিবি, যিনি ছিলেন বীর প্রতীক, মুক্তিযুদ্ধের বিশেষ অবদানের জন্য খেতাবপ্রাপ্ত। সৈয়দ শামসুল হক, যিনি ছিলেন একজন সাহিত্যিক। আব্বাসুদ্দিন আহমেদ, যিনি ছিলেন ভাওয়াইয়া সম্রাট হিসেবে খ্যাত, মূলত কুচবিহার জন্মগ্রহণ করলেও রংপুর বেতার কেন্দ্র দীর্ঘদিন কাজ করেছেন। কসিমউদ্দিন, যিনি ছিলেন ভাওয়াইয়া যুবরাজ হিসেবে পরিচিত। ভবানী পাঠক, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সরাসরি যুদ্ধে অংশ নেন। শফিউল আলম রাজা, বিশিষ্ট সাংবাদিক, গীতিকার ও ভাওয়াইয়া শিল্পী। এছাড়াও এই জেলায় রয়েছে আরও অসংখ্য উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ। কুড়িগ্রাম জেলার দর্শনীয় স্থানসমূহ। ধরলা সেতু, সোনাইহাট স্থলবন্দর, প্রথম আলোচর, কুড়িগ্রামের প্রথম শহীদ মিনার, স্টেডিয়াম সংলগ্ন বিজয়স্তম্ভ, ঘোষপাড়া মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, উত্তরবঙ্গ জাদুঘর, চান্দামারি মসজিদ, পাঙ্গা রাজার জমিদার বাড়ি, ঘাড়িয়ালডাঙ্গা জমিদার বাড়ি, টুপামারি জিয়াপুকুর, উলিপুর মুন্সিবাড়ি, ধাম শ্রেণী মন্দির, উদুনা পুদনার বিল, বেহুলার চর,
ভেতরবন্দর জমিদার বাড়ি, সোনারহাট ব্রিজ, ফুলসাগর, নওডাঙ্গা জমিদার বাড়ি, কালজানি ঘাট, বহুলকুড়ি, ভারত ও বাংলাদেশের 1001 নম্বর রাষ্ট্রীয় সিনেমা চুক্তি পিলার, চাকির পাশার বিল, রজিবপুর সীমান্ত হাট। দর্শক, এই হলো রূপলাবণে ভরপুর কুড়িগ্রাম জেলা। এখানে আমি কুড়িগ্রাম জেলা সম্পর্কে খুবই সংক্ষেপে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে একদম ভুলবেন না, এবং অবশ্যই গ্রিন নেটওয়ার্ক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।